আগামীকাল বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে স্যামসাং এর এন্ট্রি লেভেল বাজেটের বর্তমান সময়ের সেরা স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর আজকের এই ভিডিওতে আমি এই ফোনটি সম্পর্কে খুঁটিয়াটি আলোচনা করে জানাবো এই ফোনটি কি আপনার কেনা উচিত হবে কিনা আর প্রাইস ট্রেন্স বিবেচনা এই ফোনটাতে যে স্পেসিফিকেশন প্রোভাইড করছে তা কি বেলু ফরমানি স্মার্টফোন হতে পারে কিনা বা আপনার জন্য কি সেটা ঠিক হবে কিনা ফোনটি কেনার ক্ষেত্রে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে যদি ফোনটার ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলি তাহলে এক কথায় বলতে হবে এন্ট্রি লেভেল বাজেটের ফোন হিসেবে এটা কিন্তু খুবই মিনিমাল একটা ডিজাইন করেছে একদম হাইলি ভালো কিছু ডিজাইন করেছে তা কিন্তু নয় মানে একদমই নর্মাল একটা ডিজাইন হয়তো আপনার কাছে ভালো লাগবে অনেকের কাছে নাও লাগতে পারে তবে এটা ডিজাইনটা তারা আসলে মূলত যাদের জন্য করেছে সেটা হচ্ছে গিয়ে মানে এই প্রাইস যারা ফোন কিনে থাকে বিশেষ করে স্যামসাং এর ফোনগুলো কিন্তু কিনে থাকে যারা একটু মধ্যবয়স্ক লোক রয়েছে বা বয়স্ক লোক রয়েছে যারা তাদের জন্য বা যারা টুকটাক শুধু ফোন ইউজার্স জন্য টুকটাক ইউজার্স জন্য কিনে থাকে তাদের জন্য লক্ষ্য করে কিন্তু স্যামসাং এই প্রাইসে ফোনগুলো নিয়ে আসে তো সেই ক্ষেত্রে তারা ডিজাইনের দিকটাকে তেমন একটা প্রায়োরিটি দেয় না তারপরেও কিন্তু এটা কিন্তু মানে একদমই মিনিমাল একটা ডিজাইন করা হয়েছে যেটা যেটা সবার কাছে ভালো না লাগলেও অনেকের কাছে লাগবে এটা বরাবরই স্যামসাং তাদের এন্ট্রি লেভেল বাজেটের ফোনের করে থাকে ফোনটি বেশ কিছু কালারে পেয়ে যাবেন ব্ল্যাক গ্রিন হোয়াইট এবং কপার আর সবগুলো কালারে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল ওভারঅল এই ফোনটা ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে ভালো লেগেছে এবং ফোনটা রিয়ার পার্ট হবে অবশ্যই প্লাস্টিক ব্যাকের আর যে প্লাস্টিক দেওয়া হচ্ছে সেটা কিন্তু গ্লসি ফিনিশে আপনি পেয়ে যাবেন যদি ম্যাট ফিনিশ হতো তাহলে আরো বেটার হতো র্যাম এবং রম নিয়ে কথা বললে ফোনটি একটি র্যাম ভ্যারিয়েন্টেই লঞ্চ হচ্ছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ ডিসপ্লে নিয়ে কথা বললে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেস এর এইচডি প্লাস পি এল এস ডিসপ্লে রয়েছে ফোনটাতে যেটা সর্বোচ্চ পিপিডি হচ্ছে দুইশো সত্তর তো এন্ট্রি লেভেল প্রাইস রেঞ্জ বিবেচনা ইফোনার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে কারণ এই প্রাইস রেঞ্জ বিবেচনা এর থেকে বেটার ডিসপ্লে আপনি পাবেন না আর স্যামসাং কিন্তু এই প্রাইসে বরাবরই তারা পিএলএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করে থাকে যেটা কিন্তু আইপিএস এলসিডি ডিসপ্লে থেকে কিছুটা বেটার এর ফলে কিন্তু স্যামসাং এর ডিসপ্লে কিন্তু অনেকটাই ভালো হয়ে থাকে আপনি দেখবেন এন্ট্রি লেভেল বাজেটেও কিন্তু আপনি খুবই মানে স্মুথ একটা ফিলিং পেয়ে যাবেন ডিসপ্লেতে এবং ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই বেটার হবে চিপসেট নিয়ে কথা বললে এটা তাদের মিডিয়া কিলো পি থার্টি ফাইভ যেটা বিল করা একটি অক্টাকুর সিপিউ জিপিও সেকশনে থাকছে পাওয়ার বি আর জি টু জিরো তো মিডিয়া পি থার্টি ফাইভ এটা প্রসেসর এটা কিন্তু থেকেও কিছুটা লোয়ার গ্রেডেড তো সেই হিসাবে বলতে গেলে স্যামসাং এ জিরো ফোর এটা কিন্তু মানে পারফরমেন্সের জন্য একদমই আপনার জন্য ভালো হবে না মানে যারা টুকটাক ইউজেস করতে যান তাদের জন্য কিন্তু এটা মানে মোটামুটি একটা ভালোই চালিয়ে নিতে পারবে এছাড়া সবকিছু কিন্তু এটা থেকে আপনি ভালোভাবে সবকিছু করতে পারবেন না মানে যারা মাল্টিটাস্কিং এর জন্য ফোন কিনতে যান মানে হেভি ইউজেস করবেন তাদের জন্য অবশ্যই আমি এই ফোনটা সাজেস্ট করবো না Founder of operating system is Out of the box Android 12 One UI Core 4.1. ক্যামেরাতে রিয়ার রয়েছে ডুয়াল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ফ্রন্টে রয়েছে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সর্বোচ্চ হাজার আশি থার্টি এফপিএসএ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটি দিয়ে আর ক্যামেরার পারফরমেন্স এই প্রাইস রেঞ্জ বিবেচনা কিন্তু মোটামুটি ভালোই ছিল ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকার ফলে কিন্তু শার্পনেস ডিটেলস অনেকটাই বেটার পাবেন এবং ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আমার কাছে প্রাইস রেঞ্জ বিবেচনায় ঠিকঠাকই লেগেছে ফোনটার ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার এমএসের ব্যাটারি ফিফটিন ওয়াটার চার্জার এবং টাইপ সি পোর্ট এর ফলে কিন্তু এটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু আপনি খুবই বেটার পাবেন এবং ফিফটি ওয়াটের চার্জার দেওয়ার ফলে কিন্তু খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন যে দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং রয়েছে টাইপ সি পোর্ট তো চার্জিং এর ব্যাপারটা আপনার কাছে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটাতে কোনো প্রকার ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট নেই এই প্রাইসের একটা ফোন হিসেবে মানে ফোনটার প্রাইস রাখা হচ্ছে বাংলাদেশে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকার ফোনে কোনো প্রকার ফিঙ্গার প্রিন্ট স্যানসন নেই যেটা কিন্তু আসলেই মেনে নেওয়ার মতো একটা বিষয় নয় অবশ্যই কিন্তু তারা এট লিস্ট এখানে রিয়ার মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট দিতে পারতো এখন কিন্তু সব ব্র্যান্ডে মানে সাইড মাটেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট দিচ্ছে দশ হাজার টাকার উপরে বা পনেরো হাজার টাকার নিচ্ছে এই মাঝামাঝি রেঞ্জের ফোনগুলোতে সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট দিতে পারত আর টাকায় বলতে গেলে এই ফোনটি ক্যামেরা একটা ফোন আমার কাছে মনে হয়েছে মানে এর ফলে যে পারফরমেন্স খুবই বেটার পাবেন তা কিন্তু নয় আর স্যামসাং কিন্তু এই প্রাইসের ফোনগুলো তারা কিন্তু অনেকটাই মানে হাইলি যারা বয়স রয়েছে তাদের জন্য লঞ্চ করে থাকে মানে তাদের ইউজেসের ক্ষেত্রে বাড়িতে মা বাবা বা বড় ভাই বোন যারা রয়েছে তাদের জন্য মানে যারা টুকটাক ইউজ করে থাকেন তাদের জন্য এই ফোনগুলো তারা